হ্যালো এভরিওয়ান, সিএসএস টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব রিসাইজ প্রপার্টি। তো রিসাইজ প্রপার্টির মধ্যে আমাদের যে ভ্যালু আছে সেটা হচ্ছে ভার্টিক্যাল, হরাইজন্টাল, বোথ আর হচ্ছে নান। ওকে, তো যেটা নান সেটা হচ্ছে আমাদের বাই ডিফল্ট থাকে। তো রিসাইজ কীভাবে কাজ করে তো সেটা দেখার জন্য আমি এখানে বিএস স্কোর ওপেন করব। দেন এখানে আমি একটা বয়লার প্লেট তৈরি করে নিচ্ছি অ্যান্ড এটাকে লিখে দিচ্ছি রিসাইজ। ওকে, আমি অলরেডি এটাকে রান করে রেখেছি, খেয়াল করবেন আমার এখানে রিসাইজ চলে আসছে। ওকে, দেন আমি এখানে একটা ডিভ নেবো অ্যান্ড যার একটা ক্লাস দিয়ে দেবো বক্স। অ্যান্ড এখানে আমি কিছু টেক্সট নেবো, সাপোজ 200টার মতন আমি টেক্সট নিলাম। ওকে, ডামি টেক্সট নিলাম 200 মতন। এখন এটাকে আমি সিএসএস করার জন্য আমি এখানে গিয়ে স্টাইল, দেন আমি যদি এটাকে সিলেক্ট করি বক্স অ্যান্ড এটাকে আমি ওয়াইড দিলাম সাপোজ 300 পিক্সেল অ্যান্ড হাইট দিলাম অলসো 300 পিক্সেল অ্যান্ড এটার একটা বর্ডার দিয়ে দিলাম, বর্ডার হচ্ছে 2 পিক্সেল সলিড ব্ল্যাক। ওকে, আর একটা মার্জিন দিয়ে দিব, মার্জিন হচ্ছে আমার 0 অ্যান্ড অটো, দ্যাটস ইট। আমি কন্ট্রোল যদি সেভ করি তাহলে খেয়াল করবেন এটা হচ্ছে আমার বক্স, আর এই লেখাগুলো হচ্ছে বক্স থেকে বের হয়ে গেছে, কারণ বক্সের যে হাইট ওয়াইড দিয়েছি আমরা তার থেকে টেক্সটগুলো অনেক বেশি। ওকে, তো একটা জিনিস খেয়াল করবেন, রিসাইজ প্রপার্টির জন্য, সরি, রিসাইজ প্রপার্টির জন্য আমাদের অবশ্যই ওভারফ্লো প্রপার্টি ইউজ করতে হবে। তো ওভারফ্লো আমি অলরেডি ভিডিও করে রেখেছি ওভারফ্লো নিয়ে। ওভারফ্লো এখানে আমরা যদি হিডেন দিই তাহলে খেয়াল করবেন এখানে যেটা ওভারফ্লো হয়েছে সেটা আমার হাইড হয়ে যাবে। ওকে, অর্থাৎ এই টেক্সটগুলো কিন্তু আমার এখন হাইড হয়ে গেছে। এখন ওভারফ্লো থেকে কীভাবে আমরা এখানে স্ক্রল বার তৈরি করতে পারি সেগুলো আমরা অলরেডি দেখিয়েছি, কিন্তু আজকে আমরা দেখবো রিসাইজ। ওকে, তো এখানে ওভারফ্লো আমি হিডেন দিয়েছি। এখন যদি আমি এখানে রিসাইজ প্রপার্টি ইউজ করি তো রিসাইজের মধ্যে আমার প্রথম ভ্যালু হচ্ছে নান, যেটা বাই ডিফল্ট কন্ট্রোল এসে সেভ করে তাহলে খেয়াল করবেন কিছুই হবে না। ওকে, এটা আমার কিছুই হচ্ছে না। আচ্ছা, এখন যদি আমি নানের জায়গা আমি যদি এখানে ভার্টিক্যাল দিই, ভার্টিক্যাল, তাহলে খেয়াল করবেন এটা হচ্ছে ভার্টিক্যালি রিসাইজ হবে। এই যে খেয়াল করবেন এখানে একটা, আমি যদি এটাকে জুম করি তো খেয়াল করবেন যে এখানে একটা সিম্বল চত্বর চলে আসছে। ওকে, তো এখানে যদি ধরি আমরা এটাকে, ধরে যদি আমি নিচে করি খেয়াল করবেন এখানে রিসাইজ হচ্ছে এটা। ওকে, এটা কিন্তু এভাবে রিসাইজ হচ্ছে না, এটা খালি ভার্টিক্যালি রিসাইজ হচ্ছে। ঠিক আছে, কতক্ষণ পর্যন্ত রিসাইজ হবে যতক্ষণ পর্যন্ত আমরা এটাকে করতে চাচ্ছি এরকম। ওকে, এখন এটা হচ্ছে ভার্টিক্যালি রিসাইজ। এখন যদি আমরা চাই এটাকে হরাইজন্টাল রিসাইজ করতে তো আমরা এখানে হরাইজন্টাল দিয়ে দিবো, কন্ট্রোল এজার সেভ করবো, দেন খেয়াল করবেন আমার এখানে এখন এটা ভার্টিক্যাল আসবে না, এখন আসবে এটা হরাইজন্টালি। ওকে, এটা হচ্ছে হরাইজন্টালি রিসাইজ। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। অ্যান্ড আরেকটা ভ্যালু আছে সেটা হচ্ছে বোথ, তো আমরা এখানে বোথ দিয়ে দিবো। তো বোথ মানে হচ্ছে যেটা ভার্টিক্যালও হবে অ্যান্ড হরাইজন্টালিও আমার রিসাইজ হবে। তাহলে খেয়াল করবেন এখন আমার এটা ভার্টিক্যালও হবে হরাইজন্টালিও হবে। ওকে, আমরা যখন যেভাবে ইচ্ছে এটা সেভাবে আমরা এটাকে রিসাইজ করতে পারবো। ওকে, তো এরকম রিসাইজ কিন্তু আমাদের যে টেক্সট এরিয়া আছে ইনপুট ফিল্ডে সেটা কিন্তু সেখানে বাই ডিফল্ট থাকে। আর এখানে আমরা যে কোনো ডিভের ডিফকে আমরা হচ্ছে এটা বা যে কোনো ব্লক এলিমেন্টকে আমরা এরকম রিসাইজ করতে পারবো রিসাইজ প্রপার্টি দ্বারা। ওকে, আচ্ছা, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করবেন। ওকে, ধন্যবাদ।